আইএমএফের শর্ত অনুযায়ী জুলাই থেকে উঠে যাচ্ছে ঋণের সুদহারের সীমা, নির্ধারণ হবে ট্রেজারি বিলের গড় সুদের ভিত্তিতে। গ্লোবাল সব পাওয়ার ইন্ডেক্সে বাংলাদেশের ব্র্যান্ড মূল্য $50,800 কোটি, এক বছরে বেড়েছে 37%। এলপিজি 12 কেজি সিলিন্ডারের দাম 244 টাকা কমিয়ে 1,178 টাকা আজ থেকেই কার্যকর। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আইএমএফের শর্ত অনুযায়ী ব্যাংক ঋণের নিয়ন্ত্রণমূলক সুদহার তুলে নিচ্ছে সরকার। জুলাই থেকে চালু হবে বাজারভিত্তিক সুদহার, যা নির্ভর করবে ট্রেজারি বিলের গড় সুদের হারের ওপর এবং ব্যাংক কমিশনের ওপর। রবিবার ব্যাংক নির্বাহীদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। বলেন, অর্থ পাচার ঠেকাতে রপ্তানির পণ্য মূল্যের হিসাবও নজরদারি করা হচ্ছে। ক্রেডিট কার্ড, গাড়ি কেনা বা বিয়ের মতো ব্যক্তিগত কাজ বাদে বাকি সব ঋণের জন্য সর্বোচ্চ 9% সুদ দেন গ্রাহকরা। 2020 সালের এপ্রিলে এই সীমা বেঁধে দেওয়া হয়। অবশ্য সুদহার নিয়ন্ত্রণ না করে সেটিকে বাজারের চাহিদা ও যোগানের উপর ছাড়ার পরামর্শ দিচ্ছিলেন বিশ্লেষকরা। সবশেষ আইএমএফও এ ধরনের সংস্কারের প্রস্তাব দেয়। এবার নীতি পরিবর্তনের ঘোষণা দিল নিয়ন্ত্রক সংস্থা। নতুন নীতি অনুযায়ী বর্তমানে স্বল্পমেয়াদী গড় হারের সাথে সর্বোচ্চ 3% বেশি সুদ নিতে পারবে ব্যাংকগুলো। তবে এই সীমাও নিয়মিত বিরতিতে পরিবর্তন করা হবে। আমরা একটা বাজারভিত্তিক সুদ হার নির্ণয়ের চেষ্টা করছি। 6 মান্থলি ওয়েটেড এভারেজ রেট অফ দ্য ট্রেজারি বিল, সেই রেটের সঙ্গে একটা স্প্রেড যোগ করে ব্যাংকগুলো তাদের নিজস্ব ঋণের যে হার সেটা নির্ধারণ করবে। সেটা হয়তো আমরা আমাদের পরবর্তী মনিটারি পলিসিতে এটার পূর্ণাঙ্গ ঘোষণা আসবে। ব্যাংকারদের সাথে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আমদানি ও বৈদেশিক মুদ্রার বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। বৈঠকে জানানো হয়, আমদানি মূল্যে নজরদারি বাড়ায় প্রতি মাসে অন্তত $300 কোটি সাশ্রয় হচ্ছে। এক্সপোর্টের যে ভ্যালুটা সেটাকেও আমরা এখন নিবিড়ভাবে মনিটর করার একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং ব্যাংকগুলোকে আমরা এই বিষয়ে আহ্বান জানিয়েছি। অর্থাৎ এক্সপোর্টের যাতে আমরা সঠিক পণ্য মূল্যটা পাই সেই জিনিসটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি। নির্ধারিত দরের চেয়ে বেশিতে ডলার কেনাবেচা করলে ব্যাংকগুলোকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় বৈঠকে। এরই মধ্যে অনিয়মে জড়িত 12টি ব্যাংককে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হুন্ডির মাধ্যমে নয়, বৈধ পথে প্রবাসী আয় দেশে আনতে এবং দালালদের মাধ্যমে বিদেশে না যেতে সচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠালে 2.5% প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিশ্বের যে কোনো জায়গা থেকে টাকা পাঠানোর প্রক্রিয়াও সহজ করা হয়েছে। বিদেশে নতুন নতুন কার্যক্ষেত্র খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। বলেন, প্রয়োজনে সেসব দেশের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। প্রতিটি দূতাবাসকে শুধু রাজনৈতিক কূটনীতি নয়, অর্থনৈতিক কূটনীতিতেও জোরদার দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে পরে সেই টাকার যার যতটুকু দরকার পরিবারের, তারা ততটুকুই খরচ করবে, সে ততটুকুই নিতে দেবে, বাকি টাকাটা কিন্তু তার সেখানে সঞ্চয় হবে। যখন ফিরে আসবে এই সঞ্চয়টা সে পেতে পারে। এখন যেমন হুন্ডিতে পাঠালে সবটাই তার বেহাত হয়ে যায়, আর এই বেহাত হবে না, এই বিষয়টা আমার মনে হয় একটু সচেতনতা সৃষ্টি করা সকলের দরকার। কর্মসংস্থানের ক্ষেত্রটা নতুন দেশ আমাদের খুঁজেও বের করতে হবে, কোন দেশে কী ধরনের লোকের দরকার, আমরা সেই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করব, কারণ আমরা বহুমুখী ট্রেনিংয়ের ব্যবস্থা ইতিমধ্যে করে দিয়েছি, সেইভাবে আমরা রাখব। বাংলাদেশ এখন বিশ্বের 5টি সবচেয়ে দ্রুত বর্ধনশীল জাতিগত ব্র্যান্ডের একটি। লন্ডন ভিত্তিক সংস্থার গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশের ব্র্যান্ড মূল্য বেড়ে দাঁড়িয়েছে $50,800 কোটি, এক বছরে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে 37%। বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে আর্থিক মন্দার শিকার হয়েছে, ঠিক সেখানে বাংলাদেশ ধীরে ধীরে অগ্রসর হয়েছে উন্নতির দিকে।
তারই ধারাবাহিকতায় 2023 সালে বাংলাদেশের ব্র্যান্ড মূল্য আগের বছরের চেয়ে 37% বেড়েছে। ব্র্যান্ড মূল্য হলো একটি দেশের বৈশ্বিক তুলনামূলক অবস্থান। ধারণাগত গবেষণা এবং আর্থিক বিশ্লেষণের মাধ্যমে লন্ডন ভিত্তিক সংস্থা ব্র্যান্ড ফাইন্যান্স এই বিষয়ে র্যাঙ্কিং করে থাকে। দেশের পরিচিতি, সুনাম, ব্যবসা বাণিজ্যের মতো 12টি বিষয়ের উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের ব্র্যান্ডিং করে সংস্থাটির গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স। এতে বাংলাদেশ সবচেয়ে বেশি নম্বর পেয়েছে পরিচিতি ও সুনাম সূচকে। বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ড ভ্যালু প্রায় $508 billion উন্নীত হয়েছে, এটা প্রায় 37% ইনক্রিজ। তো এটা অবশ্যই একটা আমাদের জন্য একটা এনকারেজিং নিউজ। এডুকেশন এবং সায়েন্স এই এরিয়াগুলোতে আমরা বেশ খারাপ করেছি, আমাদের আরও ব্যাপক ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে সেই জায়গাতে। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বাংলাদেশ সারা বিশ্বের প্রশংসা পেয়েছে। দেশের দারিদ্র বিমোচন মডেল বিশ্বব্যাংকের দারিদ্র বিমোচন মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2022 সালে বাংলাদেশের ব্র্যান্ড মূল্য ছিল $37,100 কোটি। সে সময় 29 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল 105তম। 2023 সালে বাংলাদেশের অবস্থান 8 ধাপ এগিয়ে হয়েছে 97তম। এবছর বাংলাদেশের স্কোর 35 পয়েন্ট। ব্র্যান্ড মূল্যের শীর্ষ দেশগুলোর মধ্যে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় যুক্তরাজ্য এবং তৃতীয় অবস্থানে আছে জার্মানি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 250 টাকা কমিয়ে 1,178 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে প্রতি কেজি এলপিজির দাম পড়বে 98 টাকা করে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসেও এলপিজি সিলিন্ডারের দাম কমানো হলো। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করেন চেয়ারম্যান নুরুল আমিন। নতুন দাম আজ সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হবে। 12 কেজি সিলিন্ডার ছাড়াও 5.5 কেজি থেকে শুরু করে 45 কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে। তবে পরিবর্তন হয়নি সরকারি পর্যায়ে 12.5 কেজি সিলিন্ডারের দাম। এর আগে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 76 টাকা কমিয়ে 1,422 টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। মাস রমজানে যেন মানুষ কষ্ট না পায়, হয়তো তাদের ভাগ্যের জন্যই সেই বিবেচনায় মূল্যটা কমেছে। জনগণ উপকৃত হবে, কমিটির উপস্থিতিতে তাদের স্বাক্ষরও রয়েছে এবং তারা এই রেটটা নির্ধারণ করার জন্য সুপারিশ করেছে, আমরা সেই রেটটি এখানে ঘোষণা করতে চাই। দেশে বর্তমান সালিসি আইন সংশোধন করা হলে বিদেশি বিনিয়োগের পথ সুগম হবে বলে জানিয়েছে ঢাকা চেম্বার। সকালে রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে সালিসি আইন সংস্কার বিষয়ক এক সেমিনারে একথা জানান সংগঠনের সভাপতি সামির সত্তার। তিনি বলেন, সালিসি আইনের মামলা 6 মাসে নিষ্পত্তি করার কথা থাকলেও কয়েক বছরেও তা হয় না, কারণ আদালতে অনেক মামলা থাকায় সালিস মামলাগুলো ঝুলে যায়। এর সংস্কার হলে বিনিয়োগের পরিবেশ উন্নত হবে, এতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সহজ হবে। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অনেক আইনেই অনেক ধরনের ত্রুটি থাকে, তাই সংশোধনের মাধ্যমে আইনটিকে আরও শ্লথ করার চেষ্টা করা হচ্ছে। বিনিয়োগ বান্ধব আইন তৈরিতে সালিসি আইন সংস্কারের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি। অ্যাওয়ার্ডটাকে এনফোর্স করার জন্য কিন্তু আমার ওই ডিস্ট্রিক্ট কোর্টেই যাওয়া লাগছে এবং ডিস্ট্রিক্ট কোর্টে যখনই আমি যাচ্ছি সেখানে কিন্তু অলরেডি লক্ষ লক্ষ কেসেস পেন্ডিং, তো আমার কিন্তু ওই বান্ডেলের মধ্যে পড়ে যাচ্ছে। সেটা রিফর্ম করে সেটাকে হাইকোর্টের দিকে নিয়ে আসা, যেন ওই নিচের লেয়ার অফ অ্যাডজুডিকেশনটা যেন কমে আসে। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এনে আমাদের যে ব্যবসায়িক ক্লাইমেট সেটাকে চেঞ্জ করা, এবং আমরা সেই জন্য যতটুকু বাণিজ্য বান্ধব আইন প্রয়োজন আমরা সেটা করব। ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি। এতে বন্দর এলাকায় প্রায় 2 কিলোমিটার এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। তবে স্বাভাবিক রয়েছে আমদানি কার্যক্রম। বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল জানান, শ্রমিকদের কর্মবিরতির কারণে আজও সকাল থেকে কোনো পণ্য রপ্তানি হয়নি ভারতে। সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া একটি ট্রাক থেকে স্বর্ণের চালান জব্দ করে বিএসএফ। এই ঘটনায় ভারতের এক সিএনডিএফ কর্মীকে আটক করা হয়। এর সুরাহা ও পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে আধুনিক স্ক্যানার বসানোর দাবিতে কর্মবিরতি শুরু করেন দেশটির 5 শ্রমিক সংগঠন। এতে শনিবার সকাল থেকেই বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন রপ্তানি বন্ধ হয়ে যায়।
ওদের মাল রপ্তানি হচ্ছে কিন্তু আমাদের মাল ভিতরে ঢুকতেছে না। আমরা আর এমনি দিনাবাদী অবস্থার মধ্যে খারাপ, কারণ আমাদের কাছে টাকা পয়সা আছে তাও খরচ হয়ে গেছে। তিন দিন তো পার হয়ে গেছেই, এখন আরও যে কয়দিন যে বসে থাকা লাগবে তার কোনো ঠিক আছে? এটা খুব একটা ভোগান্তিতে আছে আমরা। এখন ট্রান্সপোর্ট তারপর একটা সিএনডিএফ মালিকেরা সমস্যার সমাধান করলেই আর কি গাড়ি ঢুকবে। পরিচালন ব্যয় বেড়ে যাওয়া এবং স্ক্র্যাপের মূল্য বৃদ্ধির কারণে লাইটার জাহাজ কেটে স্ক্র্যাপ হিসেবে বিক্রির হিড়িক পড়েছে। গত দুই মাসে প্রায় 250 লাইটার জাহাজ স্ক্র্যাপ করেছে জাহাজ মালিকরা। এতে বিপুল সংখ্যক শ্রমিক বেকার হওয়ার পাশাপাশি ভবিষ্যতে পণ্য পরিবহন খরচ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। দেশে সমুদ্র ও অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনে ব্যবহৃত হয় প্রায় 2000 লাইটারের জাহাজ। সম্প্রতি আমদানি কমায় কমেছে জাহাজের ব্যবহার, পাশাপাশি জ্বালানির মূল্য বৃদ্ধি, শ্রমিকের মজুরি বাড়ানো সহ নানাভাবে বেড়েছে রক্ষণাবেক্ষণ ব্যয়ও। অন্যদিকে স্ক্র্যাপের দাম বেড়ে রেকর্ড টন প্রতি 78,000 থেকে 80,000 টাকায় পৌঁছেছে। তাই এইসব লাইটার স্ক্র্যাপ হিসেবে বিক্রি করছেন মালিকরা। ইতোমধ্যে গত দুই মাসে প্রায় 250 লাইটার জাহাজ কেটে ফেলা হয়েছে, বেশিরভাগই 1,000 টন ধারণ ক্ষমতার। 250 জাহাজ থেকে গভর্নমেন্ট কমপক্ষে বাৎসরিক 6 কোটি টাকার মতো ট্যাক্স পেত, ট্যাক্স এবং কনজারভেটিভ। আর চলমান অবস্থায় কিন্তু তার পাইলটের ছাড়া অন্যান্য খরচ আছে, সেটা থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জাহাজ থাকা তো দরকার, কিন্তু জাহাজে যদি বাড়াই না পায় তাহলে সেই জাহাজ রাখবে কেন? ব্যবসা তো ইনকাম এক্সপেন্ডিচারের উপর ডিপেন্ড করে, ব্যবসা তো আপনি জোর করে কাউকে রাখাতে পারবেন না। বিপুল সংখ্যক লাইটার জাহাজ স্ক্র্যাপে পরিণত হওয়ায় নৌ পরিবহন খাতে সংকটের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। শ্রমিক নেতারা বলছেন, 2013 সালে সরকার নৌপথে পণ্য পরিবহন নীতিমালা সঠিকভাবে অনুসরণ করলে এই সমস্যা হতো না। কেউ খাবে কেউ খাবে না এরকম একটা পর্যায়ে চলে গেছে। একটা জাহাজ মাসে 10টা ট্রিপ করতেছে, আর একটা জাহাজ 4 মাস মিলে একটা ট্রিপ পাচ্ছে না। যে জাহাজটা 4 মাস ট্রিপ পাচ্ছে না, মালিকেরা আমরা মনে করতেছি যে তারা অসহায়ত্বের জায়গায় যাইয়ে হয়তো শিল্পটাকে বিক্রি করে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে। অন্য পরিবহন নীতিমালা অনুসারে আমরা যাতে সিরিয়ালে জাহাজ চলে সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, যাতে শিল্প রক্ষা হয় এবং শ্রমিকরা রক্ষা পায়। আগামীতে লাইটার জাহাজ সংকটে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা আমদানিকারকদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ ছিল এখনকার আয়োজনে আমন্ত্রণ। আমাদের পরের সংবাদে।